نتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم سورة أعراف 187 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা চলছিল এই আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা কিয়ামতের আলোচনা করতে গিয়ে হাশর মাঠের বিচার পর্ব শেষ হওয়া পর্যন্ত আমরা পৌঁছেছিলাম বিচার পর্ব শেষ হওয়ার পর পুলসারাত যে পাড়ে দিতে পারবে না জাহান্নামে যাবে যে পারবে সে জান্নাতে যাবে এরপর যে সমস্ত ওসাতুল মুমিনীন গুনাগার কিন্তু মুমিন এদের নেকি থেকে বদি বেশি নেকি কম বদি বেশি এরা তাদের বদি পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার জন্য জাহান্নামে যাবে যাদের নেকি বেশি বদি কম এরা নেকির বরকতে এদের বদিগুলো নেকি দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু বদি বেশি হলে বদির শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাওয়া লাগবে এরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে পেতে সকলেই যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে যাবে আর কোন মুমিন জাহান্নামে থাকবে না এখন জাহান্নামকে একেবারে বন্ধ করে দেয়া হবে চতুর্দিক আর উপরে নিচে দিক দিয়ে যেরকম লোহার সিন্ধুক চতুর্দিক দিয়ে বন্ধ থাকে এরকম বন্ধ আবাদুল আবাদ সব সময়ের জন্য এদের আজাদ চলতেই থাকবে অতি গরমে যদি ঠান্ডা পানি চায় পিপাসা নিবারণের লক্ষ্যে এই পরিমাণ ঠান্ডা দেয়া হবে যে এই ঠান্ডা পানি পান করা সম্ভব হবে না আবার অতি ঠান্ডায় যদি গরম পানি চায় এই পরিমাণ গরম পানি দেয়া হবে কিন্তু পিপাসার কারণে প্রয়োজনে গরম পানি পান করে ফেলবে এই পরিমাণ গরম এটা পেটে যাওয়ার পর পেটের নাড়িগুড়ি সব গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ পাক মাফ করুক এদেরকে পানীয় বস্তু হিসাবে দেয়া হবে জাহান্নামীদের দেহের ক্ষত বিক্ষত থেকে যে সমস্ত পুজ পচা পানি বেরিয়ে আসবে এগুলো মাঝে মধ্যে খাওয়ার জন্য দেয়া হবে জাক্কুম
জাকুম এমন একটি গাছ এই গাছে চিকন চিকন লম্বা লম্বা কাটা হয় ক্ষুধার কারণে এইটাই খাবে গলার মধ্যে বিদ্ধি কাটা সাপ বিচ্ছুর দংশনের ব্যথা তো আছে আগুনে জ্বলতে থাকবে এত কিছুর পরও কিন্তু মারা যাবে না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া আল্লাহ পাক বলেন মারা যাবে না আবার একেবারে সুস্থ অবস্থায় জিন্দাও থাকবে না এই শাস্তি এদের বন্ধ হবে না আল্লাহ পাক আমাদের সকলকে এমন কঠোর শাস্তি থেকে নাজাত দান করুন আর যারা জান্নাতে পৌঁছবে জান্নাতে পৌঁছার পর আল্লাহ পাক প্রথম নাস্তা করাবেন সকলকে নাস্তা মেহমান কারো বাড়িতে আসছে প্রথমে নাস্তা দেয়া হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আরো পরে তো আল্লাহ পাক জান্নাতে প্রথমে নাস্তার ব্যবস্থা করবেন নাস্তা থাকবে রুটি আর ভাজি রুটি প্রস্তুত হবে এখন আমরা যে জমিনে বসবাস করছি এই জমিন দিয়ে এই মাটি এটা হবে রুটি ভাজি হবে মাছের কলিজার পার্শ্বের সাদা অংশ যেটা খুব সুস্বাদু এটা হবে ভাজি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আল এফতার মধ্যে উল্লেখ করেছেন কবাস আচ্ছাই হুয়া মিটি হি কিলাদি জান্নাতে গেলাম তো বলাই হলো মাটি হয়ে দিল বড় বেজ্জুতি মেহমান হয়ে গেছেন কারো বাড়িতে প্রথম মেহমানদারে হলো মাটি দিয়ে মাটি দিতে খাইতে কেমন লাগে তো জান্নাতে মেহমান হইলেন কার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাস্তা মাটির রুটি বড় বেজ্জুতির কথা এরপর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতেছেন যে দেখো এখন আমরা যা কিছু খাই এগুলো কি শাকসবজি বলেন মাছ গোস্ত বলেন ভাত রুটি বলেন সব মাটি না মাটির বিভিন্ন রূপের পরিবর্তন কখনো গমের আকার আবার কখনো চালের সুরত কখনো মাছের আকার কখনো গোস্তের সুরত সবই তো মাটি মাটি থেকে উৎপাদন হয় এগুলো সব মাটি এই মাটি থেকে সুস্বাদু আম পাওয়া যায় অম্রপলি এই মাটি থেকে সুস্বাদু আঙ্গুরও পাওয়া যায় এই মাটি থেকে কত রকমের ফল ফলাদি কত রকমের ফসল আলাপাক দিতেন এক একটা এক এক রকমের স্বাদ এটা খাইলে মনে হয় এটাই সবচেয়ে বেশি স্বাদ এরপর ওইটা খাইলে মনে হয় এইটাই বেশি স্বাদ এই সব স্বাদ কোথায় লুকিয়ে যাবে মাটির ভিতরে এখান থেকে তো বেরিয়ে আসে তার মানে সকল স্বাদের মজমুড়া সকল স্বাদের সমষ্টি হলো এই মাটি আল্লাহ পাক রিপেয়ারিং করে করে এক এক রকমের স্বাদ আমাদেরকে দিতেছেন আবার একই ফল একই মাছ একই জানোয়ারের গোস্ত এক এক অঙ্গের স্বাদ এক এক রকম গরুর নলার গোস্ত একরকম স্বাদ গাড়ের গোস্ত আরেক রকম পিঠের গোস্ত আরেক রকম রানের গোস্ত আরেক রকম ইলিশ মাছ গল্লা খান তো একরকম স্বাদ লেজ আরেক রকম পাশে আবার চকলেট কালারের একটু থাকে দুই পাশে ইলিশ মাছের হেইটের স্বাদ আরেক রকম পেটের স্বাদ আরেক রকম পিঠের স্বাদ আরেক রকম গাড়ের আরেক রকম ইলিশ মাছের সবচেয়ে স্বাদের টুকু হলো গাড়ের টুকু কুরুর গোস্ত নলার গোস্ত কিংবা গাড়ের গোস্ত পিঠের গোস্ত সবচেয়ে স্বাদের পিছের রানের তুলনায় সামনের রানের স্বাদ বেশি এক এক অঙ্গের এক এক রকম স্বাদ সব স্বাদের সমষ্টিত হইল মাটি এখান থেকে সবকিছু বেরিয়ে আসে সকল স্বাদকে একরকম করে আল্লাহ পাক রুটির রূপ দিয়ে বেহেশতেরকে নাস্তা খাওয়াই দিবেন কত স্বাদ লাগবে তখন চিন্তা করুন আমরা বিভিন্ন ধরনের খাবারকে একসাথ করে ভিন্ন রকমের স্বাদ তৈরি করি কাস্টার্ড বিভিন্ন ধরনের ফল ফলাদি বিভিন্ন ধরনের সব একসাথ হইলে অন্যরকম স্বাদ হয়ে যায় আম আম সাপটা বানায় খান একরকম স্বাদ আবার ব্লেন্ডার করে শরবত বানায় খান আরেক রকম স্বাদ
কাঁচা খান একরকম স্বাদ, পাকা খান আরেক রকম স্বাদ, এমনি চিবিয়ে খান একরকম স্বাদ, পাকাইয়া খান আরেক রকম স্বাদ, ডালের মধ্যে দিয়ে খান আরেক রকম স্বাদ, কত রকমের স্বাদ এক আমের মধ্যে। তো সব স্বাদের সমষ্টি হইল মাটি, আল্লাহ পাক এটাকে রুটি বানায় খাওয়াই দিবেন, কত স্বাদ লাগবে তখন হেলি বুঝিয়ে। প্রথম নাস্তা রুটি দিয়ে করাবেন, মাছের কলিজার পার্শ্বের সাদা অংশ হবে বাজি। এরপরে হলো খাওয়ার প্রশ্ন, কত লম্বা সফর, হাউজে কাউসারের শরবত পান করে আসতেন হাসার মাঠে, পিপাসাও নেই এখন ক্ষুধাও নেই, বেহেস্তে পৌঁছার পর এখন নতুন জীবন শুরু হয়েছে, এখন পানির চাহিদাও হবে, খাওয়া দাওয়ার চাহিদাও হবে, পিপাসাও লাগবে। খাওয়া দাওয়ার চাহিদার জন্য ভিন্ন ব্যবস্থা, পিপাসে নিবারণের জন্য ভিন্ন ব্যবস্থা। এখন যদি আমাদের পিপাসা হয় তো আমরা পানির বোতল ক্রয় করি, সেখানে বোতল বোতল ক্রয় করার প্রয়োজন পড়বে না। কোরআন শরীফে আছে সেখানে একটা নদী থাকবে স্বচ্ছ পানির নদী, পকপকে সাদা, খুব পাতলা, সুস্বাদু, কোষদায়কা, হজমি শক্তি এবং স্বাস্থ্যের জন্য বড় হিতকর পানির নদী। পানি পান করার পরও আমরা মাঝে মধ্যে শরবত পান করি, শরবতের জন্য একটা থাকবে মধুর দরিয়া, বোতল টোতল নয়, দরিয়া, মধু প্রবাহিত হতেই থাকবে। 1 কেজি মধু 300, 400, 500, 1000 টাকাও, সেখানে মধুর দরিয়া প্রবাহিত, কত খাবেন। আর একটা থাকবে শরবতের নহর প্রবাহমান, শরবতের নহর যতই খেতে চাইবেন অত খেতে পারবেন। আর একটা থাকবে দুধের সাগর প্রবাহিত হতে থাকবে। এখন তো দুধ 1 কেজি 80 টাকা 100 টাকা কিনে লাগে, তাও সন্দেহ হয়তো পানি মিশেছে অথবা পানিতে দুধ মিশেছে, দুধের একটা দুধের মধ্যে খাওয়া গেছে ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো গরুর কোলানে জন্ম নেয় না, এটা কোথার থেকে আসে চিংড়ি মাছ? তার মানে প্রমাণ হয়ে গেছে পানি মিশেছে, তাও কোথাকার পানি? ওই নদীর খালবিলের পানি, ফাঁকা পানি মিশেছে, নাহলে চিংড়ি মাছ কি খাওয়া যায়? এটা দুধের ভিতরে কোথেকে আসে? এই বেজাল খাটি, কিন্তু সেখানে স্বচ্ছ দুধের সাগর প্রবাহমান, কত পান করবেন দুধ? এটা তো হলো পানের ব্যবস্থা। খাওয়া দাওয়া, ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক বেলা খাবারে অন্তত 160,000 আইটেমের খাবার সামনে পেশ করা হবে, 160,000। এক এক খাবারের এক এক রকম স্বাদ, এটা মুখে দিলে একরকম, ওইটা মুখে দিলে আরেকরকম। ইরানের শাহজাদা আসছে ভারতে বেড়াইতে, তখন ভারতের বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ। তো বাদশাহ শাহী বাবুরচিকে সংবাদ দিয়ে বলছেন, দেখো ইরানের শাহজাদা আসছে, সকালে নাস্তা হবে, আমি সব একসাথে, সাত করার যত বিদ্যা আছে তত বিদ্যা দিয়ে সুস্বাদু নাস্তা প্রস্তুত করবা। জি ঠিক আছে। সকালে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই আর ইরানের শাহজাদা একসাথে নাস্তা খাইতে বসছে, বাবুরচি বড় ট্রে করে নাস্তা নিয়ে আসছে ডাকনা দিয়ে, উভয়জন হাতটা ধুয়ে যখন ডাকনা খুলছে দেখে যে ভিতরে আস্ত একটা কাঁচা গরুর কল্লা, গরুর মাথা। বাদশাহ মনে মনে তো সর্বনাশ, বাবুরচি কি বেজ্জটা মারি বললি, হ্যাঁ কাঁচা গরুর কল্লা কি খাওয়াবে। আর ইরানের শাহজাদা মনে মনে যে আমি শাহী মেহমান আর আমাকে এই বেজ্জত করলু, কাঁচা গরু কল্লা সামনে দিল নাস্তা করার জন্য। বাবরচি তো অদূরে আছে, বুঝতেছে এদের হাত পা, বাবরচি আসতে বলতেছে বাদশাহ জাহা পান আপনারা খাওয়া আরম্ভ করুন, গোসা আরো বাড়ে না, যে এক তো দিল কাঁচা আস্ত কল্লা রক্ত বেয়ে বেয়ে করতেছে জবাই করতেছে, আবার তো খাওয়া আরম্ভ করুন। ঠিক বাবরচি বলেন যে একটু হাত দিয়ে খাওয়া শুরু করেন বুঝবেন, হাত দিয়ে শুরু করে দেখে আল্লাহ বাবুর্তির কৃষ্ণা,
কানে একরকম স্বাদ, শিঙে আরেক রকম স্বাদ, ছোঁতায় একরকম স্বাদ, ভিতরে জিব্বায় একরকম স্বাদ, রক্ত দিয়ে বেয়ে ফুটতে হয়ে আরেক রকম স্বাদ। নাস্তা তৈরি করে আনছে একেবারে আস্ত কাঁচা গরুর কল্লার নেয়, এটা তো এখন খাইয়া এক এক অঙ্গের এক এক রকম স্বাদ আসতে। বাবুর্চির কৃতিত্ব আরো প্রকাশ হয়েছে। কথায় কথা মনে পড়ে, বাদশাহ হারুন রশিদ আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী বাদশাহ, ওনার দরবারে বড় জ্ঞানী গুণীরা থাকতেন, আর প্রধান বিচারপতি ছিলেন আমাদের মজহাব হানাফি মজহাবের দ্বিতীয় ইমাম হাফেজে হাদিস হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, নূরুল আনোয়ার নামে কিতাবে লেখা আছে, মওজু হাদিস, জাল হাদিস, যেগুলো রাসুলের কথা নয়, হাদিসগুলো ইহুদিরা চালাই দিয়েছে, এরকম জাল হাদিস ওনার মুখস্থ ছিল 20,000। একথা লেখার পর কিতাবের লেখক লিখতেছে, সমাজন্যকা শিষ্যহি, যার জাল হাদিস 20,000 মুখস্থ তার সঠিক হাদিস কত লাখ মুখস্থ ছিল, এবার চিন্তা করো। যাদেরকে হাফেজে হাদিস বলা হয়, হাদিসের হাফেজ, এদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। আফসোসের সাথে বলতে হয়, বর্তমান হাদিসের দুশ্মন আহলে হাদিস নামদারি, এরা বলে হানাফি মজহাবে হাদিস নেই, ইমামরা হাদিস জানে না। এরা যে হাদিস জানে, বাংলা হাদিস, বাংলা বোখারি শরীফ আরবিতে করতে পারে না, বাংলা হাদিস, আরেকজনের লেখা, মিথ্যুকের লেখা, বোখারে অনুবাদ যে করছে মিথ্যুক, জায়গা জায়গায় মিথ্যা কথা লিখেছিস, আল্লাহ মাফ করুক। এবারে একজন আসছিল আমার কাছে, হাতে নাতে ধরাই দিয়ে, দেখেন কত বড় মিথ্যা কথা লিখছে, যে কিতাবের উদ্ধৃতি দিয়ে লিখছে সেই কিতাব অনেক দিলেন, দেখেন এই কিতাবে কি লিখছে আর উনি কি লিখছে, মিথ্যা। এইভাবে মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, বাদশাহ দরবারে কথা উঠছে পার্লামেন্টে যে কিসমিসের হালুয়া বেশি স্বাদ না পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ, এদের দরবারে মাঝে মধ্যে বেহুদে কথাবার্তা হয়েছে, কোনটা বেশি স্বাদ দরকার আছে এটা নিয়ে ঝগড়া করার, তোমার কাছে যেটা ভাল লাগে এটা খাও, কিসমতে না থাকলে নেই, এটা নিয়ে ঝগড়া কোনটা বেশি স্বাদ, সিদ্ধান্তে পৌঁছতে পারতেছেন। এরপরে তো আমাদের প্রধান বিচারপতি তো আছেন, ওনাকে সংবাদ দেন, উনি সিদ্ধান্ত দিবে কোনটা বেশি স্বাদ, ওনাকে সংবাদ দেওয়া হইল, উনি আসছেন। বলা হলো যে জনাব, আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, কিসমিসের হালুয়া বেশি স্বাদ না পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ, আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারতেছি না, আপনি যেহেতু আমাদের প্রধান বিচারপতি সিদ্ধান্ত আপনার হাতে, সিদ্ধান্ত দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আলেম ওলামা কোরআন ও হাদিসের জ্ঞানী বিদ্বান, এদেরকে অসাধারণ জ্ঞান আর বিদ্যা দিয়ে থাকেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখেন বিচার করতে হলে, সিদ্ধান্ত দিতে হলে বাদী বিবাদীর উপস্থিতি আবশ্যক, বাদীও নেই বিবাদীও নেই সিদ্ধান্ত হয় না, বাদী বিবাদী লাগবে। বাদী বিবাদী কি, একদিকে পেস্তা বাদামের হালুয়া আরেকদিকে কিসমিসের হালুয়া, এটা হলো বাদী বিবাদী। বাদশা শাহি বাবুর্চিকে হুকুম দিলেন, তাড়াতাড়ি হালুয়া প্রস্তুত করে আমার পেশ করো, দুই প্রকারের হালুয়া প্রস্তুত করে পেশ করলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সামনে। পার্লামেন্টের সকল সদস্যের অপেক্ষা আছে কি সিদ্ধান্ত উনি দেয়, কার পক্ষে যায় রায়। উনি সকলের সামনে পেস্তা বাদামের হালুয়া এক লোকমা মুখে দিয়ে খান, স্বাদ বেশি কিনা টেস্ট করালে, এরপরে কিসমিসের হালুয়া আরেক লোকমা মুখে দিয়ে খান, এইভাবে এখানের এক লোকমা ওখানের এক লোকমা খাইতেছেন, আর সব সদস্যরা তাকাই আছে, জিব্বার ফানি ঘুরতেছে, কিন্তু কিসমতে কার মৌলবী খাইতেছে, উভয় হালুয়া শাক করছেন খাইয়া, এরপরে মাথা তুলছেন। বাদী বিবাদীর যারাও শুনছি, সাক্ষী মুখীও শুনছি, তো যখন বাদীর যারা শুনি, মানে ওইটা এক লোকমা মুখে দিই, মনে হয় যেন এটা স্বাদ বেশি, এ রায় হবে। আবার যখন বিবাদীর যারা শুনি, এটা মুখে দেই, মনে হয় না এ রায় হবে, তার মানে দুইটাই স্বাদ। ব্যাপার হলো রুচি, যার রুচি এটার দিকে এর কাছে এটা স্বাদ লাগবে, যার রুচি ওইটার দিকে ওর কাছে ওইটা স্বাদ লাগবে,
তো মধ্যখানে সব শাহী হালুয়া কার কিসমতে গেল, মৌলভীর কিসমতে। তো বেহেস্তে 1,60,000 আইটেমের খাবার সামনে আসবে, এক এক খাবারের স্বাদ এক এক রকম। মাঝে মধ্যে দেখা যাবে দুই খাবার দেখতে একরকম দেখা যায়, ওয়া উতু বিহি মুতাশাবিহা সুরত এক, কিন্তু মুখে দিলে দেখবে যে না, দেখতে যদি একরকম স্বাদের মধ্যে ভিন্নতা, এক একটা এক এক রকম স্বাদ। এখানে প্রশ্ন যে 1,60,000 আইটেমের খাবার সামনে দিলে লাভ হবে কি, এক এক চিমটিও যদি খাওয়া হয়, 1,60,000 চিমটি কি পরিমাণ হবে আমাদের ফেটে কি দূরবে? এখন আমরা যারা বেশি খাই বেশি থেকে বেশি শো আসে না, এমনকি যারা বেশি খেয়ে থেকে বলা হয় কত শো আসের খায়, এর থেকে বেশি তো খেতে পারে না। তো ওইখানে এত খাবার সামনে দিয়ে লাভ কি, খাওয়া তো যাবে না। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, যদি এই বেহেশতি লোকটি খাইতে চায় 1,60,000 আইটেম সব পরিষ্কার করে খেয়ে ফেলতে পারবে। নোয়াখালী ভাষা বলে লেই মুস্তি খাই এলাম, লেই মুস্তি খাইতে চাইলো খেতে পারবে। তো তাহলে ফ্যাটে জায়গা হবে কি ব্যাপার? তো তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, তো এখন আমাদের পেট যত বড় আধা বিঘত বা লম্বা মানুষ হলে এক বিঘত বা আরেকটু বেশি, তো তখন ফ্যাট এতটুক থাকবে না, অনেক বড় হবে। এত বড় ফ্যাট নিয়ে চলাফেরা বড় মুশকিল না, ফ্যাট তো আগে আগে চলবে। কয় না, ফ্যাট হিসাবে বডিও বড় হবে। কেমন বড় হবে? তাফসীরে রুহুল বয়ানে আছে, একজন মানুষের দেহের চামড়া খাল মোটা হবে কমপক্ষে সেতু না বাং, দুই হাতকে দুই দিকে লম্বা করলে ডান হাতের আঙ্গুলের মাথা থেকে বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত, এটাকে বলে বার, এই এক বার। তো এরকম 60 বার মোটা হবে চামড়া কমপক্ষে, তাহলে একবারে কমপক্ষে 4 হাত তো হবে। একবারে যদি 4 হাত হয় 60 বারে কত হবে? 240। 240 হাত মোটা হবে চামড়া, কারণ এখন তো আমাদের চামড়া কত চিকন কত পাতলা, এই আধা সুদ বা আরো কম হবে। এটা দিয়ে যে আমাদেরকে বেষ্টনে দিয়ে রাখছে, আমরা কয় হাতের বেড় মোটা, 2.5 হাত 3 হাত 4 হাত 5 হাতের বেড়ও মানুষ পাওয়া যায়, আরো বেশি হবে। পত্রিকায় দেখছি একবার আফ্রিকার এক লোক, সে নিচে নামতে চায় দোতলা থেকে, থাকছে দোতলা নিচে নামতে চায়, তো ক্যারেং দিয়ে নামাইছে, ওয়াল ভেঙে ক্যারেং দিয়ে নামাইছে। নিচে নামতে চায় ওয়াল ভেঙে ক্যারেং দিয়ে নামাইতে হবে, কারণ সে বহু কাল যাবৎ চামড়ার ভিতরে খায় আর থাকে বাইরে না, মোটা হইতে হইতে লেখছে ওজন হয়েছে 11 মন। একজন মানুষ 11 মন ওজন, এতদিন পরে মনে হয়েছে নিচে নামার কথা, নিচে নামতে চায়, তো দুয়ার দিয়ে তো বের হন, এত করবে কি, ওয়াল ভেঙে কারেন্ট দিয়ে নামাচ্ছে নিচে 11 মন। এরা হয়তো 5-6 হাতের বেড় হইতে পারে বা একটু বেশি। এই চিকন চামড়া দিয়ে আমাদেরকে যে গেরাও দিল, আমরা 3-4-5-6 হাতের বেড়, আর 240 হাত মোটা চামড়া দিয়ে আমাদেরকে যে গেরাও দিবে, ওই হিসাবে দেহটা কত মোটা হওয়া দরকার? আমার ডান দিকেই 240 হাত জায়গা দখল করবে শুধু চামড়ায়, বাম দিকে আরো 240 হাত, 480 হাত তো দুদিকে চামড়াই নিছে, এরকম সামনে এরকম পিছনে। আর লম্বা তো মাসাল্লাহ 3.5 হাতে থাকবো, এত মোটা হইয়া 3.5 হাত লম্বা থাকলে এটা কেমন দেখা যাবে? মোটা অনুপাতে আল্লাহ পাক লম্বাও বানাই দেন। এই পরিমাণ লম্বা এই পরিমাণ মোটা, একজন বেহেস্তির এক কান থেকে আরেক কান পর্যন্ত পৌঁছতে 6 মাস লাগবে, এত বড়। তো এত বড় বডি যখন হবে ওই হিসাবে পেট তো বড় হবে না, হবে না, অশুগন্ধ বিশ্বগোডাউনের ভিতরে ডুববে এত বড় হবে। তো এত বড় পেট হলে এটার ভিতরে 1,60,000 আইটেমের খাবার ঢুকতে আর সমস্যা হবে, সব খাবার একসাথে ঢুকেতে পারবেন। তো এত খাবার খাইয়ে নিয়ে আবার ফ্যাটের অসুখ শুরু হয়, খাবার বেশি খাইলি, আবার অনেক আইটেমের খাবার একসাথে অনেক খাইলি পেটের সমস্যা, মানে এখানে আবার এই সমস্যা। কয় না, কারণ বেহেস্তের বৈশিষ্ট্য হইল, তো বেহেস্তা যাতে আজারে না বাসাদ
بحث آن جا کے آزار نباشاد کافر آبا کا سیکار نباشاد بحث ایمون ایک چیز آئے گا এখানে দুঃখ দুর্দশা তো নেই নেই দুঃখ দুর্দশার কল্পনাও নেই আমরা সাধারণত চার বস্তুর আশা করি খুব বেশি এটার জন্য আমাদের রাত দিন ২৪ ঘন্টা এক করে দৌড় ভাগ যত কিছু আছে চার বস্তু সেটা কি চিরশান্তি কোনদিন যাতে অশান্তি না আসে চিরশান্তি সকলে চাই দুই নম্বর যাতে মারা না যায় চিরজীবী যাতে হয়ে থাকতে পারি এইটা আরেকটা আমাদের আকাঙ্ক্ষা মারা না যায় হইতেই থাকে বরাবর এরপরে সুস্থতা কখনো অসুস্থতা না আসুক সবসময় সুস্থ থাকি দুঃখ দুর্দশা চিন্তা ফিকির না আসুক এগুলো আমাদের চাহিদা কিন্তু দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই চাহিদা কারো মিশছে মিটে নাই মিটবেও না দুনিয়াদার কাছে পায়েন দাবুদে আবুল কাসেম মুহাম্মদ জিন্দাবুদে আবুল কাসেম মুহাম্মদ জিন্দাবুদে যদি চিরস্থায়ী হয়ে কো দুনিয়াতে থাকতো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকতেন উনি যখন থাকতে পারেননি অন্যদের পক্ষে তার কল্পনা আর করা যায় না কিন্তু আশা চিরদিন থাকি আমি মারা না যাই কিন্তু আশা কোনোদিন পূরণ হবে আশা চিরশান্তি সবসময় শান্তিতে থাকি অশান্তি কখনো না আসুক কিন্তু এটা কখনো হবে না যদি বাহ্যিকভাবে এখন শান্তি আসেও তারপরও অশান্তির চিন্তা একটা থাকে এখন টাকা আছে কোনদিন আবার ঘুরি হয়ে যাই ডাকাতে নিয়ে যায় না আবার কি হয় এই অশান্তির চিন্তা যখন থাকবে শান্তি অবস্থায়ও অশান্তি থাকবে এখানে শান্তি আসবে না হ্যাঁ যদি অশান্তির চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারেন মারা যাওয়ার চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারেন তো তাহলে এটা হলো পূর্ণ শান্তি এই জায়গা দুনিয়া নয় এখানে এই চিন্তা থেকে মুক্তি কেউ লাভ করতে পারেনি পারবেও না অশান্তিতেই যাবে একমাত্র বেহেস সেখানে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে খালেদিনা ফিহা আবাদা বান্দা তুমি আর কখনো মারা যাবে না তোমার মওত আর ইন্তেকালের সিলসিলা এবং ধারার সমাপ্তি ঘটে গেছে চিরস্থায়ী এখান থেকে তোমাকে আর বের হতে হবে না তুমি এখানেই শান্তির জীবন যাপন করবে অসুস্থতার চিন্তাও নেই ১৬০,০০০ আইটেমের খাবার মনে চাইছে সব খাইছো পেটের অসুখ হবে না এমন কি পায়খানাও করা লাগবে না তো তাইলে এই যে মনে মনে খাবার টনে টনে খাবারটা যাবে কই পেটের ভিতরে এখন যদি আমরা পেটের ভিতরে খাবার যাইতে না দিই যেখান দিয়ে যায় ওখান দিয়ে সিলাই করে দিই টেপ লাগাই দিই অবস্থাটা কি হবে হ্যাঁ এরপরে পেটের ব্যথায় গড়াগড়ি ওইখানে এটা যাবে কই কারণ পায়খানা করলেই তো দুর্গন্ধ পায়খানা করলেই তো একটা জায়গা না পাক আরেকজনে দেখলে গিন লাগবে কষ্টের ব্যাপার বেহেস্ত তো কষ্টের জায়গা নয় এখানে কারো দ্বারা কেউ কষ্ট পাবে না এমনও কেউ কষ্ট পাবে না তাহলে এখন পায়খানা যাবে কই তো বেহেস্তিরায় খাবার খাওয়ার পরে একটা ডেকুর আসবে ডেকুর এটাও গ্রাণ যুক্ত ডেকুর মেসকো আম্বরের গ্রাণ ডেকুর আসবে এরপরে পেট খালি এই ডেকুরের মাধ্যমে পেট পরিষ্কার হয়ে গেছে পায়খানার দরকার হয়নি এখন আবার খাইতে মনে চাবে আবার কমপক্ষে ১৬০,০০০ আইটেমের খাবার সেবক সেবিকার তো কোনো অভাব নেই সেবিকারা আপনাকে ওইখানে গানও শোনাবে মুসলিম শরীফে উল্লেখ আছে হুরেরা কি গান শোনাবে নাহানুল খালেদাতু ফালানা ভিদু ওয়া নাহানুন নাইমাতু ফালানা ভাসু আমরা সব সময়ের জন্য আছি তোমার খেদমতে তোমাকে ছেড়ে কখনো যাব না সব সময় নেয়ামতের ভিতরে তুমি ডুবে থাকবে
আর আমাদেরকে যে সব সময় পাবে এমন নয় যে আজকে তরুতাজা তো কালকে বুড়ি এরকম নয়, মনে হবে যেন দিন দিন আরো যুবতী হতে চলছে এই অবস্থা। আল্লাহ, এই খাবার আবারও খেতে পারবেন, এখন তো খাইতে অনেক কষ্ট দেখবেন, খাইতে গাম বেরিয়ে আসে, বাচ্চালে গাম আছে কিনে, হ্যাঁ কেন আছে, পরিশ্রম করছেন অনেক, কি পরিশ্রম, তাতে যে চিবানি দেন গোস্ত, অল্প জোর এখানে খাটে, যখন জিব্বায় পড়ে এই কামড়টা ঠোঁটে পড়ে তখন বুঝে আসে কি জোরে মারছেন, হ্যাঁ জিব্বায় পড়ে না ঠোঁটে পড়ে না, শুধু খাবার উপর দিয়া যায়, গোস্তের টুকরার উপর দিয়া যায়, এই জন্য টের পাওয়া যায় না, জিব্বা করলে বোঝা যায় কি জোরে, এই জোর যে খাটাইছেন খানা খেতে এতক্ষণ সময় কি পরিমাণ শ্রম, এই পরিশ্রম করছেন তো গাম বেরিয়ে আসে, এরপরে মাছের কাঁটা বাঁচো গোস্তের হাড় বাঁচো, হ্যাঁ কত কি এক ভিন্ন পরিশ্রম, আম হইলে ছিল আবার আটি বের করে ফেলে দাও, এরপরে প্লেট ধৌ হাত ধৌ কত রকম, কিন্তু গৃহস্থের খাবারে কোন রকমের পরিশ্রম নেই, যেভাবে খাইতে চাইবেন এভাবে প্রস্তুত হয়ে সামনে আসবে, পরিশ্রম ছাড়া খাবেন। আল্লাহ, থাকার জন্য ঘরের ব্যবস্থা, সোনার ইটা রূপার ইট, এখন তো আমাদের এই কিসের মাটির, মাটির ইট, কালো মাটির ইট, পরিষ্কার মাটিরও নয়, আর তখন স্বর্ণ এবং রূপা, একটা ইটের ওজন আমাদের দুনিয়া যে বানাই, একটা ইটের ওজন তত এক কেজিতে হবে, দুই কেজি আড়াই কেজি হয়, এক কেজিও যদি হয় এক তোলা স্বর্ণের দাম 22 ক্যারেটের 50,000 টাকা এক তোলা, তাহলে 80 তোলার দাম কত, 40 লক্ষ টাকা, মানে এক কেজি, এক কেজির দাম 40 লক্ষ, আড়াই কেজি হইলে 1 কোটি টাকা এক কানিতের দাম, এটা তো দুনিয়ার দাম, আর আখেরাতে আল্লাহ পাক যে দিবেন সোনার ইটা রূপার ইট, এটা এই সোনা হবে না, আরো অনেক দামি সোনা হবে, এক এক ইটের দামে তো কোটি কোটি টাকা, এভাবে বিশাল আট্টালিকা, যতদূর তাকাইবেন অতদূর দেখা যায় আপনার ঘরের হল এক এক রুম, এখন তো রুম মানে রুমের এদিকে ফিরলে কাঁথা ওয়ালে বাড়ি খায়, এদিকে ফিরলে কপাল বাড়ি খায়, এই অবস্থা, একটানা খাট থাকলে আর ঘরে কোনো জায়গা নেই, এত ছোট ছোট রুম, মুরগির খুব, কিন্তু সেখানে আপনি যতরূপ তাকাইবেন আপনার দৃষ্টি যতরূপ যায় এরপরে ওয়াল এক এক রুমের, এরকম বলবো যে এত বড় রুম দি করবোটা কি, রুম বড় হবে কারণ আপনি যে বড় হবেন, ছোটর জন্য ছোট রুম, বড়র জন্য বড় রুম, আমরা কবুতর ফালি, কবুতরের এক এক রুম কত বড় হয়, 10 ফুট হাইট, হ্যাঁ ছোট্ট কোন রকম আপনার হাত ঢুকে ভিতরে, আপনার পাল্লাও ঢুকে না, এরপরে কবুতর থেকে আরেকটু বড় প্রাণী মুরগি ফালেন, মুরগির পক্ষে কবুতর মতন আরো বড়, আরো এদের ভিতরে আপনার পাল্লা ঢুকে ঝাড়ু টাড়ু দেওয়া লাগে মুরগির পায়খানা, এরপরে ছাগল আরো বড়, ছাগলের ঘর আপনি উপর হইয়া নিজে ঢুকতে পারেন, তবে স্বাধীনভাবে সোজা হয়ে হাঁটা উঠা ছাগলের ঘরে করা যায় না, আরেকটু বড় জানোয়ার গরুর ঘর দিচ্ছেন এখানে আপনি আরামে হাঁটতে পারেন, আরো বড় জানোয়ার ওটের ঘর অনেক বড় দেয়া লাগে, কল্লা উপর দিকে করলে কত উপরে যায়, তো দেহ যত বড় ঘর তত বড়, একটু আগে শুনলেন বেহেস্তির দেহ এত বড় হবে, এই হিসাবে ঘর বড় হবে না, এই হিসাবে ঘরও বড়, এই যে দৃষ্টি যতরূপ যায় এতরূপ পরে এক এক ওয়াল, এত বড় বড় রুম, কারণ আপনি ওই পরিমাণ বড় হবেন এই জন্য এত বড় রুম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওজন অনুযায়ী মাপ অনুযায়ী সেখানে প্রস্তুত করে রাখছেন, আমরা যতই বর্ণনা দেই কোরআন ও হাদিসের আলোকে সব বর্ণনা আল্লাহ পাকও দেন নাই, তো আমরা দিব কোথা থেকে, শুধু এতটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে কুদসি, আমার আল্লাহ আমাকে জানাইছেন বেহেশতের অবস্থা কি, আতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, ও আমার নবী আপনার উম্মতদেরকে শুনাই দিন, কি শুনাবো, আতু লিইবাদিয়া সালিহিন আমার নেককার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কি, মা লা আইনুন রাআত যা কোনো চক্ষু এ পর্যন্ত দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত কোনো কর্ণ এ পর্যন্ত শুনেনি,
ওয়ালা কাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে যার কল্পনাও হয়নি এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি বন্দার জান্নাতে বসবাস করার জন্য। যা চাবেন তাই সেখানে করা যাবে, এমনকি যদি কেউ হালকাশ করতে চায়। আছে এখনো দেখবেন গ্রামগঞ্জে কিছু মানুষ যদি বলে ভাই চলো টাউনে, তাহলে ব্যবসা বাণিজ্য দরাই দেয়, এটার মধ্যে কোনো লস নেই, শুধু লাভই হবে। এখানে হালকাশ করে বছরে এক দুই খন্ড দান হোক, 15,000 টাকা হোক, সেখানে মাসে ফেরবে 15,000, মোটেও রাজি হবে না। আমার নিজের দেখা আছে এরকম, ছেলে লেখাপড়া করতেছে, আব্বা হালকাশ করে, ছেলের বুঝায় লেখাপড়া করে লাভ নাই, আমার সাথে আয় খেতে হালকাশ কর, ছেলে শোনে তো দুঃখ করতেছে, বুঝাইলাম ছেলে শোনে না বা খেতে পারবে না। হ্যাঁ, জমিনে যদি কাজ না করে বাচ্চা যে কোথার থেকে বা খেতে পারবে না, বাপের চিন্তা ছেলে বা খেতে পারবে না, লেখাপড়া কেন কর। আমাদের পরিচিত এক লোকের জায়গা ছিল নিউ মার্কেট, যখন ছিল ধান খেত, তখন ঢাকা নিউ মার্কেট, যখন এটা মার্কেট হবে একবার হয়েছে তো তাড়াতাড়ি জমি বিক্রি করছে, বিক্রি করে ওই হেদিকে নদীর হয়ে ঘরে জায়গা নিছে। তো এখানে তো মার্কেট হবে, ধান খেত আর করা যাবে না, ভাত খাবো কিভাবে, তো বাপের জমি কিনছে নদীর হয়ে ঘরে। এখন আফসোস করে যা, এখন থাকলে তো কয়েক বিঘা টাকা ছিল, কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম, বুঝিনি। তো এদেরকে আপনি গ্রাম থেকে আনবেন টাউনে, আসতে রাজি নেই, হে হালকাশে করবে। দাউলম করাচিতে এক লোক লাইব্রেরিতে কাজ করত, এ শ্বশুর মাছ বিক্রি করতো বাজারে, মাছ সালা সম্বন্ধীরা স্বর্ণের ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক, শ্বশুর মাছ বেচে, তাও ওই ছোট মাছ, পুঁটি মাছের ফ্যাট খোঁচা, ওই মলা মাছ খোঁচা বিক্রি করে। বর্ষা ছিল খুব বেশি, খিটখিটে মেজাজ, আমরা চিনতাম যে অমকে শ্বশুর, তো মাছ কিনবো তো না তার থেকে খোঁচা মাছ কে কিনে, যাই কইতাম দাদা মাছের দাম কত, বাড়েছিল বর্মা 200 টাকা দিও, 10 টাকা তো 10 টাকা চাইলে অন্তত 8 টাকা তো বললো, আমরা দুটাকা দিবে আয় তোমার কাছে নবিচ্ছুম, 2 টাকা দিবা আমি বিক্রি করবো তোমার কাছে, গোসা হয়ে গেছে 2 টাকা কেন কইলেন। মাঝে মধ্যে কুটি মাছ কি কেউ কোনোদিন কুটা দেয় যে দাদা কুটে দিতে হবে, নবিচ্ছুম তোর কাছে, কুনি মাছ আমার কুটছে গোসা। তো তার জামাইকে একদিন জিজ্ঞেস করেন যে ভাই আরে ছেলেকে, যে তোমার আব্বাই মাছ বিক্রি করে আর তোমাদেরকে দেখি, আরে জামাইকে যে কোটি কোটি টাকার মালিক স্বর্ণের দোকান, এরে বুঝাও না কিছু, হা এক দিবেন নি, কত মিটিং হেঁকে নিয়ে হয়েছে, কত বুঝেছি, তুমি স্বর্ণের দোকানে ক্যাশে বসে থাকবে আর কোনো কাজ নেই, এয়ার কন্ডিশনের ভিতর, তো এক দুই দিন থাকে আবার দেখবেন মাছ বাজারে, তো হারাই গেছে দোকানে নাই, কই কই গেছে কই গেছে, খোঁজ করলে ওই মাছ, জিজ্ঞাসা করলে ও মাছের গন্ধ নাকা না রাখলে ভালো লাগে না, এই গেল। তো ব্যস্ত গেলেও কিছু মানুষ হালকা করবে, কিছু আছে মাছ বিক্রি করবে, আল্লাহ কয়তো কর, যেখানে তোর কাছে আরাম লাগে শান্তি লাগে এইটাই করার অনুমতি আছে, করতে পারবি, কোনো অসুবিধা নেই, এখানে সে আরাম পায় তো হালকা খেয়ে দিবে, হালকা সব যে যেখানে আরাম পায় যে যেটা করতে চায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আল্লাহ পাক বলেন বান্দা তোমার অন্তর যা চায় তাই তুমি পাইবা, বা যেটা আমার কাছে চাইবা এটাই পাইবা, কোনো বাধা নিষেধ নেই, এই চিরশান্তির জায়গা বেহেশ। ঈমান এবং নেক আমলের মাধ্যমে এটা অর্জন করা যায়, বিনিময়ে নয়, ঈমান আর নেক আমল তার উসিলা, আল্লাহ পাক দিবেন দয়া করে, বিনিময়ে নয়। আমার সারা জিন্দগির আবাদতের বিনিময় দুনিয়াতে যে এক গ্লাস পানি পান করছি এটারও বিনিময় হবে না, আর এই বিশাল রাজ্য বেহেস্ত এটা কিসের বিনিময়, বিনিময় না আমার আল্লাহর অবদান। যে বন্ধু ইমানদার হইছ, যদি আমি তোমাকে হায়াত দিতাম কোটি কোটি বছর, এই কোটি কোটি বছর ইমানের উপরেই তো থাকতা, তাই হায়াত আমিয়ে দেইনি, কোটি কোটি বছর হে ইমানের বরকত এখন জান্নাতেই থাকবা। ইমান এবং নেক আমল হবে উসিলা, এটা বিনিময় নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের সকলকে এই বেহেশত নসিব করুন, এত সব নেয়ামত, এত শান্তি, চিরশান্তি, এই সব কিছুর পরেও মনে হবে যেন একটা ঘাটতি, একটা কমতি, কিসের কমতি, তো আল্লাহ তোমার জন্য কত সাধনা করলাম, কত রিয়াজত মুজাহাদা,
কত চেষ্টা প্রচেষ্টা, কত নামাজ, কত রোজা, কত জিকির, কত দুরূদ শরীফ, কত তেলাওয়াত, কত মানুষের তিরস্কারি শুনলাম, তিরস্কার শুনলাম, কত মানুষের গালি শুনলাম, কত কিছু শুধু তোমার জন্য। তুমি কই, আমার তো দরকার তোমার। যেখানে ডুবাই রাখছ না জনের মধ্যে, এর জন্য তো আমি এবাদত করিনি, এর জন্য তো তোমাকে ভালোবাসেনি, ভালোবাসছি তোমার জন্য। তুমি কই, এটার ঘাটতি। আল্লাহ পাকের এক নেক বান্দা মৃত্যু সজ্জায় সাইতো, স্বজনেরা পাশে বসে কালেমা শরীফের তালাতিন করছে, হঠাৎ চেহারা মলিন করে আরেক দিকে ফিরে ফেলছেন। সবাই ভয় পেয়ে গেছে, মনে হয় যেন ইমান নিয়ে যেতে পারবেন। কালেমার কথা শুনে চেহারা আরেক দিকে ঘুরায় মলিন করে, এই মলিন অবস্থায় কবিতা আবৃত্তি করতেছে। অন্তিম সময় আমরা যদি শিক্ষা অনেক কবিতা আবৃত্তি করতেছেন, লাও কানাতে মনজালাতি ফিল হুববে ইনদাকুম, লাও কানাতে মনজালাতি ফিল হুববে ইনদাকুম, মা কাদরাইতু ফাকাদ যায়াতু আইয়ামি। ও আল্লাহ, যা কিছু আমাকে তুমি দেখাইতেছ, আমার রিয়াজত মুজাহাদা, আমার ইবাদত সাধনা, এর বিনিময় যদি এগুলো হয় তা আমি আমার সারা জীবন বরবাদ করে দিলাম, নষ্ট করে দিলাম। কারণ এগুলোর জন্য তো আমি তোমার ইবাদত করিনি, তোমাকে ভালোবাসিনি। তার মানে মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রত্যেকটি বান্দাকে তার জান্নাতের জায়গাটি দেখাই দেয়া হয়, আবার তার নামে যে জাহান্নামে একটি জায়গা বরাদ্দ আছে ওইটাও দেখানো হয়। যদি জান্নাতি হয় তো জাহান্নামেটা দেখাই বলা হয়, এটা তোমার নামে বরাদ্দ ছিল, কিন্তু এটা আসার যে পুঁজি ওইগুলো তুমি জোগাড় করো নি, তুমি তো জোগাড় করছো ওইখানে যাওয়ার পুঁজি, তাই এটা ক্যান্সেল করে দেয়া হলো, মৃত্যুর পরে তুমি ওই জান্নাতে পৌঁছবে। খোদা না করুক, খোদা না করুক, যদি দৌলতে ইমান নিয়ে যাওয়া ভাগ্যে না জোটে, কাফের মুর্শিদ মুরতাদ নাস্তিক বদ্দিন বেঈমান এভাবে চলে গেল, তাকে আগে বেহেস্তের জায়গাটি দেখাই বলা হয়, দেখো এই জায়গাটা তোমার নামে বরাদ্দ ছিল, কিন্তু এখানে আসার কোনো পুঁজি তুমি জোগাড় করনি, সে আজ এটা ক্যান্সেল করে দেয়া হল। এরপরে জাহান্নামের জায়গা দেখাই বলা হয়, এটা তোমার জন্য প্রস্তুত আছে, একটু পরে তুমি এখানে পৌঁছবে। আলায়াজুবিল্লাহ, আল্লাহ, ওই বুজুর্গের এই অবস্থা শুরু হয়েছিল, ব্যস্ত দেখতেছেন একটু পরে উনি এখানে যাবেন, তাই মনে দুঃখে এই কবিতা আবৃত্তি করলেন, লাও কানাতে মনজালাতি ফিল হুববে ইনদাকুম, লাও কানাতে মনজালাতি ফিল হুববে ইনদাকুম, মা কাদরাইতু ফাকাদ যায়াতু আইয়ামি। আল্লাহ, যে ব্যস্ত দেখাইতেছো, আমার রিয়াজত মুজাহাদা, আমার ইবাদত সাধনা, এর বিনিময় যদি এটাই হয় আমার জীবন বরবাদ হয়ে গেছে, কারণ আমি এগুলোর জন্য তো রিয়াজত মুজাহাদা করিনি, ইবাদত আর সাধনা করিনি, আমি তো করছি তোমার জন্য। আল্লাহ, এগুলোর মালিককে যদি খাওয়া যায় তো আর কি লাগে, তোমার জন্য করছি। এরপরে হঠাৎ হেসে দিলেন, বিদায় নিয়ে গেছেন দুনিয়া থেকে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এগুলোর পরে কি দেখেছেন ওনার আল্লাহ জানার, উনি জানেন। হাসতে হাসতে বিদায় নিয়ে গেছেন। নিশানে মরদে মোমেন বাতু গুয়াম, নিশানে মরদে মোমেন বাতু গুয়াম, চুমুর গায়া তাবা সুম্বর লবে উস, চুমুর গায়া তাবা সুম্বর লবে উস। মোমেন বন্দার আলামত হইল মৃত্যুকালে সে মুক্তি হারবে, আস্তে আস্তে যাবে। এত সুখ শান্তি এত কিছু পাওয়ার পর একটা ঘাটতি, সেটা কি আল্লাহ তুমি কই, তোমার তো এখনো দেখলাম না, আমি তো সব তোমার জন্য করছি। তাই বলে আবার ব্যস্ত থেকে বিমুখ হওয়া যাবে না, ব্যস্ত চাইতে হবে, হাদিসে শিক্ষা দেয়া আছে, ব্যস্ত চাও। আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমি তোমার রাজি খুশি চাই, জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহর কাছে চাইতে হবে, কেন চাইতে হবে, কই চাইতে হবে এই জন্য যে ওয়াদা এ দিদার চৌদর জান্নাত আমদলা জরম, ওয়াদা এ দিদার চৌদর জান্নাত আমদলা জরম, আশেকা জান্নাত বরা এ দোস্ত নিদারাম দে দোস্ত, আশেকা জান্নাত বরা এ দোস্ত নিদারাম দে দোস্ত। আল্লাহ, তোমার সাক্ষাৎ আর দিদারের ওয়াদা জান্নাতে, এই জন্য জান্নাতকে ভালোবাসি। সাক্ষাৎ হবে
জান্নাতে, এই জন্য জান্নাতকে ভালোবাসি, অন্য কোথাও যদি হইত ওইটাকেই ভালোবাসতাম। আশে হাঁ জান্নাত বারা এ দোস্ত মিদা রাম দে দোস্ত, এই জন্য জান্নাত খেতে হবে, এটা আমার আল্লাহ সাক্ষাৎ পাওয়ার যায়। এরপর সাক্ষাৎ আল্লাহ পাক কিভাবে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।